কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম মানেই প্যাঁচপ্যাঁচে ঘাম, কারণ গাঙ্গেয় বঙ্গে বাতাসে সাধারণত আর্দ্রতার ভাগ বেশি থাকে, যার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি গরমে খুবই স্বাভাবিক ব্যাপার। গরমে কখনো আবহাওয়ার বদল হয়, আর্দ্রতা কমলে গরম হাওয়া ত্বক পুড়িয়ে দেয়, তখন দেখা দেয় সানবার্নের সমস্যা। আর্দ্রতাজনিত গরমে ঘাম হলেই সমস্যা দেখা দেয় ঘামাচি র্যাশের, আর একটা সমস্যা তো আছেই সানবার্নের। গরমে ত্বকের যত্ন কিভাবে নেবেন জেনে নিন আজকের হেলথ টিউনে। ঘামাচি কি, কেনই বা হয়? ঘাম জমলে শরীরের চাপা অংশে সংক্রমণের ঝুঁকি বাড়ে, তার জেরেই তৈরি হয় ঘামাচি। ঘাম হওয়া এমনিতে ভালো, কারণ এতে শরীরের তাপমাত্রা ঠিক থাকে। তবে ঘামাচি র্যাশ অত্যন্ত বিরক্তিকর। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ঘামাচিকে বলে মেলেরিয়া। শুধু ঘামাচি নয়, এই সময় ত্বকে নানা ধরনের সংক্রমণ হয়, লাল র্যাশ হয়ে চুলকোতে থাকে, অ্যালার্জি হয়, আর নখ দিয়ে একবার চুলকে ফেললেই হলো। নখে থাকা ময়লার জেরে বা নখের আঁচড়ে রক্ত বের হলে বেড়ে যায় সংক্রমণের সম্ভাবনা। কোনটা করবেন না? ঘামাচি হলে অনেকেই প্রচুর পাউডার লাগান, ভাবেন পাউডার ঘাম শুষে নেবে, কিন্তু এটা মোটেই ঠিক নয়, বরং ঘামাচির সমস্যা এতে বাড়তে পারে। পাউডার লাগানোর ফলে ত্বকের ছিদ্র মুখ বন্ধ হয়ে যায়, এতে হিতে বিপরীত হতে পারে, কারণ ঘর্মগ্রন্থির মধ্যে ঘাম জমতে শুরু করে, এরপর তা বাইরে বেরিয়ে আসে ঘামাচি বা র্যাশ হিসেবে। ঘামাচি র্যাশ থেকে বাঁচতে কি করবেন? প্রথমেই ত্বক পরিষ্কার করুন। গরমের দিনে অন্তত দুবার স্নান করুন। স্নানের সময় মৃদু সাবান ব্যবহার করুন, বিশেষত শরীরের যে জায়গাগুলো চাপা থাকে, ঘাম বসে, সেই জায়গাগুলো সাবান দিয়ে নিয়মিত পরিষ্কার করুন। অতি অবশ্যই সুতির হালকা পোশাক পরুন। নিমে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, তাই জলে নিম পাতা ফুটিয়ে সেই জল ছেঁকে ঠান্ডা করে স্নান করতে পারেন। ঘাম র্যাশ চুলকোতে থাকলে প্রথমেই জল ও মৃদু সাবান বা বডি ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন, তার ওপর ক্যালামাইন লোশন বা অ্যালোভেরা লোশন লাগাতে পারেন, এতে আরাম বোধ হবে। বাইরে থাকলে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাবজর্ব পাউডারও সাময়িকভাবে ব্যবহার করতে পারেন, তবে বাড়ি ফিরে স্নান বাধ্যতামূলক। ঘামাচি থেকে মুক্তি পেতে কাঁচা হলুদ বেটে তার সঙ্গে অ্যালোভেরার শাঁস মিশিয়ে লাগান, কিছুক্ষণ রেখে পরিষ্কার করে ধুয়ে ফেলুন, এতে ত্বকের প্রদাহ কমবে। নিম পাতার রস গোলাপ জলের সঙ্গে মিশিয়ে লাগান, উপকার পাবেন। চন্দন গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়েও লাগাতে পারেন, ঘামাচি র্যাশের সমস্যা কিছুটা কমবে। ছুলি, গরমকালে ছুলির সমস্যাও বাড়ে। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় পিট্রিয়াসিস ভার্সিকুলার, ত্বকে নানা রঙের ছোপ দেখা যায় বলেই একে ভার্সিকুলার বলা হয়। ঘর্মাক্ত শরীরে ছত্রাকের সংক্রমণ বেশি হয়, তার জেরেই ছুলির প্রবণতা বাড়ে। তবে অনেক সময় ডায়াবেটিস থাকলে বা অসুখের পার্শ্ব প্রতিক্রিয়াতেও ছুলির সংক্রমণ হতে পারে। মুখে, গলায়, ঘাড়ে, পিঠে ছুলি বেশি দেখা যায়। সমাধান কিভাবে করবেন? ছুলি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, তবে ঘরেও কয়েকটি বিষয় নজর দিন। যেহেতু ঘামেই সংক্রমণ বাড়ে, তাই ঘাম জমতে দেবেন না, ভালোভাবে স্নান করুন। ছুলি হলে সেই জায়গায় অ্যান্টিফাঙ্গাল ওষুধ লাগান, কারো ত্বকে সংক্রমণ হলে তার সাবান, তোয়ালে, জামাকাপড় সব আলাদা রাখুন, চিরুনিও প্রত্যেকের আলাদা করে দিন। সানবার্ন, গরমে ত্বকের আরও একটা সমস্যা হলো প্রচণ্ড রোদের তাপে ত্বক পুড়ে যাওয়া, তাছাড়া সূর্যের ইউভি রশ্মিও ত্বকের প্রচণ্ড ক্ষতি করে, ফলে প্রথমে পড়ে সানট্যান, অর্থাৎ ত্বকে কালচে ছোপ। যত্ন করা না হলে সানট্যান সানবার্নে পরিণত হয়, অর্থাৎ রোদে পুড়ে যায় ত্বক, কালো শুষ্ক হয়ে ওঠে। প্রতিকার কিভাবে করবেন? সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচাতে ইউভি সুরক্ষাযুক্ত উচ্চ এসপিএফের সানস্ক্রিন ব্যবহার করুন। খোলামেলা সুতির শরীর ঢাকা পোশাক পরুন, চেষ্টা করুন যাতে গায়ে রোদ পড়া আটকানো যায়। সানগ্লাস আর ছাতা কিন্তু মাস্ট। বেসন, হলুদ গুঁড়ো, কাঁচা দুধ, এক চামচ মধু দিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান।
শুকিয়ে গেলে জল দিয়ে হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে সানট্যান চলে যাবে, ত্বক উজ্জ্বল হবে। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলেও ফল মিলবে। টমেটোর রসের সঙ্গে মধু মিশিয়ে হালকা হাতে মাসাজ করুন। শুকিয়ে গেলে তুলে ফেলুন। টমেটোর রস সানবার্ন তুলতে কার্যকর, আর মধু ত্বককে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজ করার পাশাপাশি ব্লিচেরও কাজ করে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।